ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আমি পিয়ালি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে ফ্রাইডে আর এখন বাজে হচ্ছে তোমার 6:30। আর এখন হচ্ছে গুড ইভিনিং। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি ও যাব। তো বাজারে গিয়ে চেষ্টা করব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখো 6:30 বাজে, এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে আজ একটু খিচুড়ি রান্না করি। তো ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেতে তো খুবই ভালো লাগে। তো চলো আমার সঙ্গে এবার আমার রান্নাঘরে। তো দেখো আমি রান্নাঘরে এসে গ্যাস অন করে কড়াই বসে দিয়েছি। তো কড়াইটা গরম হলে ঘি দিয়েছি, তো ঘিটা একটু নাড়িয়ে নিচ্ছি। আজ একটু সিমাই রান্না করব, তো সিমাইটা অ্যাড করে দিলাম। তো ভালো করে সিমাইটা এবার আমি ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, একটু ব্রাউন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর আমি দুধটা অ্যাড করে দিলাম। তো অনেকটা দুধই আমি এখানে ইউজ করেছি। আর দেখো একটু নাড়িয়ে নিচ্ছি, আর এখানে আমি চিনিটাও অ্যাড করে দিলাম। তো দেখো অনেকটাই হয়ে এসেছে সিমাইটা। তো দেখো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি সিমাইটা। আর এদিকে দেখো কড়াইটা ধুই আমি আবার বসিয়ে দিয়েছি। তো দেখো এখানে আমি গাজর গ্রেট করে রেখেছি, ওগুলো অ্যাড করে দিলাম, একটু ভেজে নিলাম গাজরটা। এবার এখানে আমি ওটসগুলো অ্যাড করে দিচ্ছি, তো মেয়ের জন্য ওটস রান্না করব। তো দেখো ওটসটাও একটু ভেজে নিচ্ছি ভালো করে গাজরের সঙ্গে। আর এবার একটু গুঁড়ো দুধটা দিয়ে দিলাম, তো ভালো করে মিশিয়ে এবার আমি জল অ্যাড করে দেব। তো দেখো জল অ্যাড করে দিয়েছি। আর তো দেখো আমি ভাত আর ডালটা করে নিয়েছি, তো একসঙ্গেই সেদ্ধ করেছি। আর পটল ভাজা করব খিচুড়ির সঙ্গে। আর এখানে আছে ছোলা, তো দুরকম ছোলা আছে এখানে, আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, গাজর, ফুলকপি আর আলু কেটে নিয়েছি। আর এখানে পুরো মশলা আমি মিক্সিতে গ্র্যান্ড করে নিয়েছি। আর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এবার এখানে আমি 100 গ্রাম তেল দিয়েছি, আর পটলগুলো এবার ভেজে নেব। তো তেলটা একটু নাড়িয়ে নিচ্ছি, গরম হয়ে গিয়েছে তেলটা। তো পটলগুলো দেখো আমি উল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো তুলে নিলাম পটলগুলো। আর এখানে শুকনো লঙ্কা আর জিরে আমি ফোড়ন দিলাম, তো একটু ভেজে নিলাম ভালো করে। আর হলুদ অ্যাড করে দিলাম। তো হলুদ অ্যাড করলে কি হয়, মশলাগুলো বেশি ছিটকায় আসে না। তো দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার সমস্ত সবজি আর ছোলাগুলো অ্যাড করে দিলাম। তো ভালো করে কষিয়ে নেব এবার মশলার সঙ্গে। তো দেখতে থাকো। আর দেখো ভালো করে আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, আর একটু কিশমিস অ্যাড করে দিলাম। তো এইভাবে করে দেখবে খুব টেস্টি হয় খিচুড়ি, আর খুব খেতে ভালো লাগে। তো দেখো এবার আমি জল দিয়ে দিয়েছি, ভালো করে কষা হয়ে গিয়েছে। আর সোয়াবিনও দিয়েছি আমি, ওটা দেখানো হয়নি তোমাদেরকে। তো দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি, প্রায় সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে আমার সবজিগুলো। তো দেখতে থাকো। আর কেমন হয়েছে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আমি ভাত সেদ্ধ আর ডাল সেদ্ধ করাটা অ্যাড করে দিয়েছি সবজির মধ্যে। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু চিনি অ্যাড করে দিলাম। আর এখানে একটু এবার গরম মশলা অ্যাড করে দেব। দেখো গরম মশলা অ্যাড করে দিলাম, আর একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো পুরো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। তো মেশানো হয়ে গিয়েছে খিচুড়ির সঙ্গে পুরো। আর এবার একটু নামানোর বেশ 2-3 মিনিট আগে ঘিটা অ্যাড করবে, তাহলে দেখবে খুব সুন্দর হয় খেতে, আর সেন্টটা খুব সুন্দর লাগে সেন্টটা। তো আর তোমাদেরকে আমি দেখাতে পারবো না। তো খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে। তো চলো তাহলে দেখতে থাকো। তো দেখলে আমি খিচুড়ি করে নিয়েছি, আর এবার গুছিয়ে নিয়েছি। আমি আর মেয়ে একটু বাইরে যাব, তো চলো তাহলে দেখতে থাকো মেয়ে দেখো কি করছে। হাই বলো, হাই হাই বলো। তো দেখো মেয়েকে আমি মাসির বাড়ি রেখে চলে এসেছি, এটা হলো গেটের কাছে। তো এবার আমি চলে যাচ্ছি বাজারে। দেখো বাইরে ফলের দোকান, সবজির দোকান সমস্ত ঠেলা নিয়ে দাঁড়িয়ে আছে। তো একটু আগে বৃষ্টি হয়েছে যেহেতু, তো খুবই আর কি জল জল হয়ে রয়েছে চারিদিকে। আর চলো আমি যাচ্ছি এবার আমার সঙ্গে, তোমরাও চলো দেখতে পাবে। তো দেখো আমি একটু ফার্মেসিতে এসেছি, তো মেয়ের জন্য কিছু জিনিস নেবো ওই জন্য এসেছি। তো দেখো মেয়ের দুধও শেষ হয়ে গিয়েছে, ওই জন্য নিতে এসেছি ফার্মেসিতে। তো দেখো
এদিকে সমস্ত সবজির দোকান রয়েছে, আর এখানে মাছ, আর পাশে আবার শুটকি মাছ বিক্রি হচ্ছে। আর এখান থেকে আমি এবার কিছু সবজি নেব, পেয়ারা, ভেন্ডি আর কাঁচা লঙ্কা নেব এখান থেকে। দেখো, দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। মুম্বাইয়ের ভেজিটেবল মার্কেট, তো চলো দেখে নাও। আর এখানে হচ্ছে মশলা বিক্রি হচ্ছে, আর ওখানে সামনে ক্লিনিক আছে, পাশে ফল। বাই ফ্রেন্ড, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল নতুন ব্লগে দেখা হবে।